আজি শুভারম্ভ করা হল মুখ্যমন্ত্রীর নিজুত ময়না আসনি। আগন্তুক তিনিটা বর্ষত এই আসনির জড়িয়ে 10 লাখ শিক্ষার্থীক সাঙুড়ি লওয়ার লক্ষ্যে শুভারম্ভ করা হয় এই আসনির। লোকসেবা ভবনত মুখ্যমন্ত্রীর সংবাদ সম্মিলনী কক্ষত আয়োজন করা হয় বিশেষ কার্যসূচীর। সমান্তরালভাবে রাজ্যের প্রতিখন জেলার বিদ্যালয় আর মহাবিদ্যালয়ত আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয় নিজুত ময়না আসনির। ব্যক্তিগত খণ্ডর শিক্ষানুষ্ঠানত নামভর্তি করা ছাত্রীসকলের বাহিরে উচ্চতর মাধ্যমিক, স্নাতক আর স্নাতকোত্তর প্রথম বর্ষত নামভর্তি করা সরকারী আর ভেন্সার শিক্ষানুষ্ঠানের ছাত্রীসকলে লাভ করব এই সুবিধা। একাদশ শ্রেণীত নামভর্তি করা প্রতিগী যোগ্য ছাত্রীর মাহিলি 1000 টাকাক সর্বাধিক 10 মাহলে মুঠ 10,000 টাকা প্রদানের লক্ষ্য লওয়া হয়েছে। স্নাতক প্রথম বর্ষর ছাত্রীর মাহিলি 1250 টাকাক সর্বাধিক 10 মাহলে মুঠ 12,500 টাকা আর স্নাতকোত্তর প্রথম বর্ষর যোগ্য ছাত্রীর মাহিলি 2500 টাকাক সর্বাধিক 10 মাহলে বছরত মুঠ 25,000 টাকার সুবিধা লাভ করব। আগন্তুক 4 বছরত 10 লাখ হিতাধিকারীক সামৰি লব নিজুত ময়না আসনীত। তারপর আসনি সন্দর্ভত সিদ্ধান্ত লব সরকারে। মূলত বাল্যবিবাহ রোধর উদ্দেশ্যে আরম্ভ করা হয়েছে এই বিশেষ আসনি। মধ্য আর নামনি বাল্যবিবাহর শতকরা হার বেশি বলে সংবাদমেলত উল্লেখ করে মুখ্যমন্ত্রীগুলো। ইয়ার পূর্বে কোনো সরকারে ছালী সকলের চিন্তা করা নাছিল বলেও মন্তব্য মুখ্যমন্ত্রীর। চলিত বর্ষর 10 অক্টোবরের কার্যকরী হব এই আসনি। স্কুটি লাভ করা আর মহাবিদ্যালয়ের বিবাহিত ছাত্রীসকল নপরিব এই আসনির আওতাত। আসনির বাদ পড়ব মন্ত্রী, বিধায়ক আর সাংসদের কন্যা। গরম বন্ধর জুন জুলাই মাহত প্রদান করা নহব আসনির ধন। নভেম্বর মাহত চলিত বর্ষর শিক্ষার্থীসলক প্রদান করা হব স্কুটি। নভেম্বর আর ডিসেম্বর মাহত বাল্যবিবাহের বিরুদ্ধে আরক্ষী আন এক অভিযান আরম্ভ করব বলেও সংবাদমেলত সদরি করলে মুখ্যমন্ত্রীগুলো। 10 লাখ ময়না খামরি এই আসনি আমি রূপায়ণ করিম। আর যেতিয়া 10 লাখ হিতাধিকারী হয়ে যাব তার পিছতে আসনিখনে কিমান প্রাসঙ্গিক হল, ই কেনেকুয়া ফল দেখুৱাব পারিলে তার উপর ভিত্তি করে সেই সময়ত সরকারে সিদ্ধান্ত লব পারিব যে আসনিখন পরবর্তী দিনলৈ চলাই রাখিব লাগে বা ইয়াক পরিবর্তন করিব লাগে বা ইয়াক এটা নতুন স্বরূপ দিব লাগে। যদি এই বছর আমি অসমতে আসনিটো আরম্ভ করো, 10 লাখ হিতাধিকারী পাবলৈ প্রায় 4 বছর ইয়াক সময় লাগিব। অর্থাৎ 4 বছর যেদিনাখন হব সেইদিনাখনহে এই 10 লাখ হিতাধিকারীক স্পর্শ করিব। এই নিজুত ময়না আসনিখনের মূল কেন্দ্রবিন্দু হৈছে যে বাল্য বিবাহ রোধ করা। মধ্য আর নামনি অসমত আটাইতকৈ বেছি সাউথ সালমারা, ধুবুরী আদি জিলাত 50% অধিক ছোৱালী 18 বছর বয়সতে বিবাহপাশত আবদ্ধ হয়। বহু সরকার আহিছে গৈছে কিন্তু ছোৱালীসকলক কেন্দ্ৰ কৰি আজিলৈকে সরকারসমূহে এনে ধৰণৰ কোনো ইন্টারভেনশন বা হস্তক্ষেপর কথা চিন্তা করা নাছিল। 2016 চনত আমি অসম সরকারে নামভর্তি বিনামূলীয়ালৈকে আমি রূপান্তর করেছিল। যিসকলে হায়ার সেকেন্ডারিত ফার্স্ট ডিভিজন পোৱা কারণে স্কুটি এখন পাব, কারণ স্কুটি আমি 60,000 টাকা দিয়ে দিও, গতিকে তেওঁলোকক আর এই আসনির আমি অনা নাই। আর বিয়া নহৈ পড়ি থাকিবৰ কাৰণে স্কুটিখনে এটা যথেষ্ট ডাঙৰ প্ৰেৰণা, গতিকে দ্বিতীয় প্ৰেৰণা এটাৰ প্ৰয়োজন আমি নাই বুলি ভাবিছোঁ। এই বছৰ আমি নৱেম্বৰ মাহৰ ভিতৰতে সকলোকে স্কুটি আমি দি দিম। এই বছৰ মই আগতে কৈছোঁ যে আমি 10 অক্টোবৰৰ পৰা আৰম্ভ কৰিব খুজিছোঁ আসনিখন প্ৰথম। মই আশা কৰোঁ যে আমি যাতে 10 অক্টোবৰৰ পৰা এই আসনিখন ৰূপায়ণ কৰিব পাৰোঁ তার আগস্ট মাহর 30 তারিখের আগতে পপত্রসমূহ যাতে পূরণ করে আমাক দিয়ে, কারণ গোটেই সেপ্টেম্বর মাহটো আমাক ভেরিফিকেশনের কারণে লাগিব। 10 লাখ ময়না খামরি।